পাবনার ঈশ্বরদীর অন্যতম সবজি প্রধান গ্রাম বক্তারপুর, মাঠের পর মাঠ জোড়ে শোভা পাচ্ছে শীতকালীন সবজি। অথচ কৃষি প্রধান এ গ্রামে এবার সেভাবে দেখা মিলছে না পাইকারদের। কিছু পাইকার মাল কিনলেও পরিবহন খরচ অনেক বেড়ে যায়, চরম দুর্ভাবনায় দিন কাটছে তাদের। এখান থেকে দেড় গুণ ভাড়া বৃদ্ধি পেয়েছে, এতে কৃষকের যে দাম নিচ্ছে তার থেকে বাজারে গিয়ে দেড় দুই গুণ দামে বেশি বিক্রি না করতে পারলে আমাদের অবস্থা খুব খারাপ। ডিজেলের দাম, সারের দাম, বিষের দাম, কৃষকের তো না বিশ্বাস। ব্যাপারীরা ভাবতেছে বেশি দিচ্ছে, কিন্তু বেশি তো পায় আমাদের লাভ হচ্ছে না, যা বেশি পাচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে তেলে। প্রায় একই চিত্র সবজি প্রধান সলিমপুর, ভারুইমারি, রূপপুর, চররূপপুর, পাকশি, শাহপুর, লক্ষ্মীকুণ্ডা, কামালপুর সহ বিভিন্ন গ্রামের। ডিজেলের দাম বাড়াই অন্য বছরের চেয়ে এবার বৃদ্ধি পেয়েছে কৃষিপণ্য উৎপাদন ব্যয়, অথচ সেভাবে পণ্যের দাম পাচ্ছেন না কৃষক। সেচ দিতে হলে তেলের দরকার, আবার এই মালটা যদি বহন করতে গেলেও তেলের দরকার। এই তেলের দাম বাড়ি যায়, সমস্ত খরচটা বাড়ি গেছে, তাই বলে সর্ষের দাম নাই। খরচ যদি হয় আছে দশ হাজার, সেখানে খরচ বেড়ে গেছে পনেরো হাজার ডিজেলের লেন, পাঁচ হাজার চাপ পড়েছে বেশি। দেশের অন্যতম কৃষিপ্রধান এ অঞ্চলের উৎপাদিত ফুলকপি, বাঁধাকপি, শিম ও মূলাসহ বিভিন্ন শীতকালীন সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানী সহ অন্তত ২৫টি জেলায়। আমাদের এটা আগে কেজিতে ধরেন এক টাকা খরচ হয়ে থাকে, এখন দু টাকা হয়ে যাচ্ছে। সব কিছু সার, বিষ, আপনার তেলের দাম সব কিছু বাড়তি। এই বর্তমান বাংলাদেশের সবজি কৃষকের প্রত্যেকের মানে লসের টাকা গুনতে হচ্ছে। প্রায় ২৫টা জেলায় আমাদের এই সবজিগুলো যায়, যেমন এখান থেকে যায় হচ্ছে ঢাকাতে যায়, চিটাগাং যায়, ফেনী যায়। স্থানীয় কৃষি কর্মকর্তারাও জানান কৃষকদের এ সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আসলে পরিবহন খাত সহ কৃষির উৎপাদন খরচ ব্যাপক হারে বেড়ে গেছে, তবে এই বিষয়টা নিয়ে সরকারের কোনো করণীয় আছে কিনা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই জিনিসটা জানানোর চেষ্টা করতেছি, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলে তারা যাতে রেহাই পায় বিষয়ে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে পাবনায় এবার আগাম পাঁচ হাজার সহ প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজির, যার প্রায় ৬০ ভাগই আবাদ হয়েছে ঈশ্বরদীতে, যেখানে উদ্বৃত্ত সবজির পরিমাণ প্রায় ১ লাখ মেট্রিক টন হতে পারে। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।